আসসালামু আলাইকুম দর্শক, হেলথ ফর লাইফে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে জন্ডিস সারাতে আমরা প্রাকৃতিক যেই ওষুধটা খাবো সেই ওষুধটা, আমাদের যাতে জন্ডিস রয়েছে আমরা জন্ডিসটাকে সারানোর জন্য আমরা ম্যাক্সিমাম সময় বিভিন্ন কবিরাজি গাছ গাছালি থেকে প্রাপ্ত ওষুধ খেয়ে থাকি। তো এটা অনেকেই ম্যাক্সিমাম যারা জন্ডিসে ওষুধ প্রদান করে কবিরাজরা, এটা ম্যাক্সিমাম সময় তারা তাদের এই গোপন বিষয়টাকে হিডেন রাখে। এবং আমরা যদি জন্ডিসের সময় অ্যান্টিবায়োটিক খাই, সেই অ্যান্টিবায়োটিকটা আমাদের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই জন্ডিসের জন্য সবচেয়ে উপকারী হলো প্রাকৃতিক যে ঔষধ, অর্থাৎ গাছগাছালি থেকে যে ঔষধ বানানো হয় সেই ঔষধ। তো আমি আজকে আপনাদের দেখাবো এমন একটি গাছের পাতা যেটি জন্ডিস সারবে খুব দ্রুত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাতা আছে আমার হাতে, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মেন্ডা পাতা বা মেন্ডা গাছের পাতা। তো এটা খাওয়ার সিস্টেম হলো আপনি গাছ থেকে 3 থেকে 4টি পাতা নেবেন। আমি এখানে বেশ কয়েকটি পাতা নিয়ে এসেছি, 3 থেকে 4টি পাতা নেবেন আপনি। 3 থেকে 4টি পাতা নিয়ে আপনি বাকি পাতাগুলোকে আমি সরিয়ে রাখছি। এখানে 3 থেকে 4টি পাতা নিলাম। এই পাতাগুলোর মধ্যে এবার আমি পানি দিব। এখন এই পাতাগুলো আপনি পানিতে ভেজাবেন। পানি দিয়ে পাতাগুলো একটু কচলিয়ে নেবেন। এই পাতাগুলোকে কচলাবেন, পাতাগুলো পাশে ধুয়ে নেবেন, অবশ্যই ধুয়ে নেবেন আপনার পাতাগুলো, না ধুয়ে একটু কচলাবেন না। পাতাগুলোকে যখন কচলাবেন তখন পাতা থেকে এক ধরনের রস মিশ্রিত হবে, একটু আঠালো এবং পিছলা পিছলা এক ধরনের রস মিশ্রিত হবে। জন্ডিস মূলত হচ্ছে লিভারের সমস্যা, লিভারের রোগ। লিভারের উপর এক ধরনের পাতলা আবরণ তৈরি করে, সেই আবরণ থেকে জন্ডিস হয়। তো এই এই পাতাটা রসটা যা করে দেখেন, আপনি দেখেন অলরেডি পাতার কালার, আমার এই পানির কালার চেঞ্জ হচ্ছে, পানি থেকে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ধরনের রস মিশ্রিত হচ্ছে। এই পানিটা তখন ভারী হয়ে যাবে এবং পানি পিচ্ছিল হয়ে যাবে। তো এটা খেলে যেটা হবে সেটা হচ্ছে আপনার লিভারের উপর জন্ডিসের যে প্রভাবটা আছে বা জন্ডিসের যে আবরণটা আছে সেই আবরণটা এটা কেটে ফেলবে, শরীর ঠান্ডা রাখবে। যাদের আমাশা অথবা শরীর কষে গিয়েছে তারাও এটা খেতে পারেন, এটা খেলে আপনাদেরও আমাশা এবং শরীর কষাও কমবে। দেখেন পানিটা অনেক ঘন এবং অনেক আঠালো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন পানিটা পানিটা ঘন এবং আঠালো হয়ে গেছে। হ্যাঁ, এই পাতার রসের কারণে। তো এভাবে আপনারা এই একটা শরবতের মতো বানাবেন। বানানোর পরে আপনার এটা খেতে গুড় অথবা চিনি, তবে গুড় মিশালেই ভালো হয়, একটু গুড় অথবা একটু চিনি মিশিয়ে থেকে আপনারা তাদের জন্ডিস আপনার 7 দিন খাবেন। এবং প্রতি 4 ঘন্টা পর পর আপনারা 1 গ্লাস করে খাবেন। আশা করি 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের জন্ডিস সম্পূর্ণ হবে, জন্ডিস ভালো হয়ে যাবে। যাদের শরীর কষে গিয়েছে অথবা তাদের আমশা হয়েছে, হ্যাঁ, অথবা তাদের প্রস্রাবের জ্বালাপোড়া করে, তারাও এটা খেতে পারেন। আপনারা এটা খেলে আপনারা খুব দ্রুত এবং খুব কার্যকরী হবে, আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আশা করি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং অবশ্যই সাথে সাথে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আমাদের কমেন্টের মধ্যে, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনাদের জীবনকে আরও আনন্দময় এবং সুন্দর করে তুলতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।